সুপ্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সম্পূর্ণ সমাধান দেওয়া হবে, আর এই অঙ্কটা হচ্ছে তোমাদের সরল সুদ কষা অধ্যায় থেকে। প্রশ্নটা এখানে ভালো করে দেখো, বলা হয়েছে কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তো দেখো, এখানে প্রশ্নটার মধ্যে বলা হয়েছে যে কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদ হরে, তাহলে এখানে মূলধন কোন মূলধন, তাহলে আসল কত টাকা সেটা কিন্তু দেওয়া নেই, বলেছে কোন মূলধন। কি বলেছে না, একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে হচ্ছে 7,100 টাকা এবং ওই এক ওই মূলধনটাই 4 বছরে সুদে আসলে হচ্ছে কত না 6,200 টাকা। এখন আমাদের জানতে চেয়েছে মূলধনটা কত এবং বার্ষিক শতকরা সুদের হারটা কত আমাদের জানতে চেয়েছে। তো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং পরীক্ষাতে প্রায় আসে। আর দেখবে এই অঙ্কটা, এরকম অঙ্ক তোমরা পর্ষদের টেস্ট পেপার কিংবা তোমাদের এবিটি এর টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা যেখানেই থাকুক না কেন, এই ধরনের অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। যেমন এখানে 7,100 টাকা আছে, এখানে সংখ্যার পরিবর্তন হচ্ছে সুদে আসলে, এবং সময়টা যেমন 7 বছর 4 বছর আছে, এখানে সময়টাকে পরিবর্তন করতে পারে, অর্থাৎ প্রশ্নের পদ্ধতি একই থাকছে, শুধু সংখ্যা পরিবর্তন করে বিভিন্ন রকম ভাবে অঙ্কটা আসে, অঙ্কটা গুরুত্বপূর্ণ। তো দেখো এখন আমরা অঙ্কটা সমাধান করব, খুবই সুন্দর একটি অঙ্ক, তোমরা ভালো করে একটু বুঝে নেবে, যাতে করে এই অঙ্কটা যদি কোনো সংখ্যা পরিবর্তন হয় সেক্ষেত্রে যেন তোমরা সমাধান করতে পারো। দেখো প্রথমে আমরা যেটা করব, এখানে বলা হয়েছে 7 বছরে সুদে আসলে, তো অঙ্কটা আমরা সমাধান করছি। দেখো আমরা এখানে লিখব 7 বছরের সুদ যুক্ত আসল সমান 7,100 টাকা। একই রকম ভাবে বলা হয়েছে কি না, 4 বছরের সুদ যুক্ত আসল সমান কত বলা হয়েছে, 6,200 টাকা। ক্লিয়ার? তো এখন দেখো এখানে আমরা কি করব, জাস্ট এটা বিয়োগ করে দেব। তাহলে এটা বিয়োগ করলে এখানে প্লাস চিহ্ন, কিছুদিন প্লাস মাইনাসে প্লাস, এখানে প্লাস চিহ্ন, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এই প্লাসটাও এখানে মাইনাস হয়ে যাবে, এবং এখানে পিছনে মানে প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে। তো এখন দেখো এটা আমরা মাইনাস করছি, তো মাইনাস করলে এখানে 7 থেকে 4 বাদ হলে তাহলে কি হবে, 3 বছরের, দেখো এখানে প্লাস আসল এবং মাইনাস আসল কি হবে, কেটে যাবে, তাহলে এখানে 3 বছরের সুদ সমান, দেখো এখানে আমরা কি করব, মাইনাস করব 0 0, এবং 2 তো 11 মিলে এখানে 9 হয়ে যাবে, তাহলে 7 0 হয়ে যাচ্ছে। তো এখানে তোমরা দেখো এই অঙ্কটাকে সাজানোর পরে আমরা এখানে বিয়োগ করতে, দেখো খুব সুন্দর ভাবে 3 বছরের সুদ পেয়ে যাচ্ছি আমরা কত না 900 টাকা। তাহলে দেখো 3 বছরের সুদ হচ্ছে কত টাকা না 900 টাকা। এখানে দেখো 7 বছরের সুদ আসল আছে এবং 4 বছরের সুদ আসল আছে, তো আমরা এখানে একটা ঐকিক নিয়মের অঙ্ক করে ফেলবো, আর অঙ্কটা করলে আমাদের খুব সহজে অঙ্কটা উত্তর এসে যাবে। দেখো আমরা এখানে লিখতে পারি 1 বছরের সুদ সমান 900 বাই এখানে এই 3টা এসে যাবে এত টাকা। তাহলে এরপর আমরা যেটা করব, 4 বছরের অথবা কেউ 7 বছরও বসাতে পারো, হবে দুটো থেকে যে কোনো একটা বসালে, 4 বছরের সুদ কি হবে না 9000, সরি দুটি আছে, ইনটু 4 এবং নিচে 3 ছিল থাকবে এত টাকা। তো এখন দেখো আমরা কাটাকাটি করছি কত আসবে, 300, এটা সমান দেখো আমাদের মাল্টিপল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে না 1,200 টাকা। ক্লিয়ার? এখানে বোঝা গেল কি, দেখো 7 বছরের সুদযুক্ত আসল আমরা বসালাম এবং 4 বছরের সুদযুক্ত আসল আমরা এটাকে একটা মার্জিন টেনে একটা এখানে বিয়োগ করে দিলাম, তো বিয়োগ করে দিতে 3 বছরের সুদ আসছে। তো এখান থেকে আমরা 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, 1 বছরের সুদ কত, 4 বছরের সুদ কত, এখানে কেউ এই 7 বছর সময়টাকে নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। যদি কেউ 7 বছর সময়টাকে নিয়ে তৈরি করো, তো সে ক্ষেত্রে সুদ যা বের হবে আসল বার করার জন্য এটাকে বিয়োগ করবে। এখন যেহেতু আমি 4 বছর সময়টাকে বার করেছি, সুদ কত 4 বছরের সুদ কত, সেক্ষেত্রে আমরা আসল এখন বার করব, আমরা লিখব, অতএব একটা উত্তর আমাদের এসে যাচ্ছে, নির্ণেয় মূলধন সমান, দেখো 4 বছরের সুদ আসল ছিল কত, 6,200 টাকা, এখান থেকে কি 4 বছরের সুদ এসেছে 1,200 টাকা, ওটা আমরা বিয়োগ করে দেবো, করে দিলে আমাদের 5,000 টাকা
মূলধন এসে গেল। আর যদি কেউ 7 বছর এখানে বসাও, তো সেক্ষেত্রে তখন এখানে সুদ যা বের হবে, তখন কি তোমরা এখানে মূলধন বার করার জন্য 7100 বিয়োগ চিহ্ন এই যে সুদটা বের হবে সেটা বিয়োগ করলে দেখবে একই অঙ্ক আসবে, 5000 টাকায় মূলধন আসবে। বোঝা গেছে? তো দেখো আমাদের প্রশ্নটার মধ্যে বলা হয়েছিল মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে আমরা ইতিমধ্যে মূলধনটা পেয়ে গেলাম, এবার যেটা আমাদের শতকরা সরল সুদটা বার করতে হবে। তো দেখো আমাদের যেহেতু এখানে আসল 5000 টাকা আমরা জানি, এবং সে আরেকটি বিষয় এখানে সময়টা আমাদের 4 বছর আছে, এবং আমরা সুদটাও জানি যে 1200 টাকা। তাহলে আমরা এখানে নির্দ্বিধায় সুদের হারটা নির্ণয় করতে পারবো। অতএব সুদের হার, আর অথবা স্মল আই কেউ দিতে পারো, সুদের হার নির্ণয়ের সূত্র কি হবে, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। দেখো আই ফর ইন্টারেস্ট, তাহলে 1200 টাকা ইন্টু 100 থাকবে আমাদের, আর পি ফর এখানে আসল 5000 টাকা, এবং টি ফর সময় থাকছে আমাদের 4 বছর। তো দেখো 1 2 3 1 2 3 কেটে গেল। এবার আমরা কি করব, 4 দিয়ে এটাকে কেটে দিতে পারি, 4 3 12 0, এবং 5 দিয়ে কেটে দেবো 6 হবে, এটা সমান 6%। ক্লিয়ার? তো আশা করি ভিউয়ার্স বোঝা গেছে এই অঙ্কটির সমাধান। অঙ্কটা কিন্তু আবারও করবে, দেখবে এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু কোষে দেখি 2 অধ্যায়ের ঠিক আগের পেজে প্রয়োগেও এই ধরনের অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্রস্তুতি নেবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং যাদের বুঝতে অসুবিধা আবার একবার ভিডিওটা দেখে নেবে।